বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার পৌরশহরের শহীদটিলায় অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার উদ্ধরণীর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে শহীদ ব্যাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত জনতা। শুরুতে ব্যাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ। পরে একে একে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিয়ানীবাজার পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখা, বিয়ানীবাজার থানা, ফায়ার সার্ভিস বিয়ানীবাজার, বাংলাদেশ আনসার বিডিপি, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠন, উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন। আজকের এই দিনে এই হোক শপথ যে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নের মুক্তিযুদ্ধের চেতনার সোনার বাংলাদেশ এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, উন্নত সমৃদ্ধশালী এক কথায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ কায়েম করব, এই প্রত্যাশাই আমাদের। যারা শহীদ হয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আজকের এই দিনের শপথ হোক, ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত দেশ গড়ে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ উপহার দেব। পরে বিয়ানীবাজার উসমানী স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার বিডিবি, বাংলাদেশ স্কাউট, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশিক নূর, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিলুল রায় জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড সালাম গ্রহণ করেন। জননেত্রী শেখ হাসিনা যে মিশন 41 আমাদের এই 18 কোটি বাঙালিকে যে স্বপ্ন দেখিয়েছেন, ইনশাআল্লাহ সেই স্বপ্ন অচিরেই পূরণ হবে। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমৎকারভাবে নাচ গান অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্মৃতিস্তম্ভ প্রদর্শন করেন। এছাড়াও দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ মুনাজাত ও প্রার্থনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে দিবস উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আবু তাহের রাজু, ABtv, বাংলাদেশ।